আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালোই আছো। আজকে করাবো সেট ফাংশন চ্যাপ্টার 2.2 জেনারেল ম্যাথের সৃজনশীল 23। এ হচ্ছে আমাদের প্রশ্ন, তো আমরা এখন এটার সলিউশন করব। তো ক নম্বর দেওয়া আছে এই যে এফ অফ এক্স ইকুয়াল 4x-7/2x-4, যেটা আমরা তুললাম। তো আমাদের প্রশ্নে বলেছে f অফ মাইনাস হাফ, তার মানে যেখানে আমাদের ছিল x সেখানে বসাবো মাইনাস হাফ, যেখানেই পাবো x সেখানেই বসাবো মাইনাস হাফ। তো আসুন আমরা তাদের কথা মতোই f অফ মাইনাস হাফ ইকুয়াল 4, x এর মান মাইনাস হাফ, তারপরে আছে আমাদের -7/2×-2 -হাফ -4। তো এখন দেখেন, আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। তো প্রথম কথা হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4×1, উপরে 4, নিচে কি 2, আর হচ্ছে আমাদের -7। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, 4×1 মানে 4, আর নিচে 2, এই মাইনাস 7। এবার আসেন প্লাসে মাইনাসে মাইনাস, 2×1 মানে 2, আর নিচে 2, -4। এই লাইনটা আপনারা না করলেও পারেন। তো এখানে কাটাকাটি করলেই কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে। এই 2 4-এর মধ্যে যায় দুইবার, তাহলে এই মাইনাস, এই 2, আর আছে আমাদের -7, -2 যে -2 -7 -7। এরপরে এই মাইনাস, 2 2-এর মধ্যে যায় 1 বার, তাহলে 2 2-এর ভিতরে গেছে 1 বার, -4। এবার -2 -7 -9, -2 -7 -9, -1 -4 -5। এবার মাইনাসে মাইনাসে প্লাস, উপরে থাকে 9, নিচে থাকে 5, এটাই আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার এই যে প্রবলেম, এর সলিউশন করব, মানে প্রশ্ন যে আছে এটার সলিউশন করব। তো খ নাম্বার কী আছে, f(x+2)/f(x-1) এর মান নির্ণয় করো। তো এফ অফ এক্স কত, এটা কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে। এফ অফ এক্স ইকুয়াল টু 4x-7/2x-4। অঙ্কগুলো আসলে প্রচণ্ড সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও খুব সহজে বুঝতে পারবে। প্রদত্ত রাশি দেখে দেখে লিখবো, f(x+2)/f(x-1)। এখন এই যে f(x) এর মান আমরা বসিয়ে দিব, 4x-7/2x-4, আর এই যে প্লাস টু। এবার নিচের f(x) এর মান কি, 4x-7/2x-4, আর এই যে -1, এই হলো -1। তো এই বিষয়টা যখন তোমরা খেয়াল করবে, বুঝতে পারবে, দেখবে যে এর চাইতে সহজ বিষয় আর নেই। তো আমরা এখন এই যে উপরের অংশটা আমি একটু ক্লিয়ার করে দেই, এই যে এই অংশটা, এটার একটা লসাগু করব। প্রয়োজনে আমরা এটার একটা রাফ করব,
তারপরে বিষয়টা ক্লিয়ার করব। তো উপরের অংশটা কি আছে, 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 প্লাস 2, এটা এখানে যেটা ছিল এটাই তুলেছি। এখন এটার একটা লসাগু করে তোমাদেরকে দেখাবো। লসাগু হচ্ছে 2x মাইনাস 4, তাহলে এই 2x মাইনাস 4 2x মাইনাস 4 এর মধ্যে যায় একবার, 2x মাইনাস 4 2x মাইনাস 4 এর মধ্যে যায় একবার, 2x মাইনাস 4 2x মাইনাস 4 এর মধ্যে যায় একবার। এক দ্বারা যদি উপরেরটাকে গুণ করি কোনো পরিবর্তন নেই, তাহলে 4x মাইনাস 7, তারপরে প্লাস, এটার নিচে ভাগ নেই অর্থাৎ সরাসরি গুণ, যেমন এটার নিচে মনে মনে ওয়ান ধরব ভাগ করব গুণ করব এটা নেই, ওই সিস্টেম না। এখন আমরা করব ডিজিটাল সিস্টেম, যেমন এটার নিচে ভাগ আছে, এটার নিচে ভাগ দেখতে পাচ্ছি না মানে নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ। তো 2 ইনটু 2 4 তার সাথে x, তারপরে মাইনাস 2 ইনটু 4 8, ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ, ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ, 2 গুণ 2 4 তার সাথে x মাইনাস 2 গুণ 4 8, এটা হচ্ছে আমাদের লসাগু। তো এই মানটা আমরা বসিয়ে দিব। তো উপরের অংশের পরিবর্তে আমরা পেয়েছি 4x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 8 বাই পেয়েছি আমরা 2x মাইনাস 4। এবার আবার আমরা নিচের অংশের লসাগুটা করব। তো নিচের অংশে কী আছে, 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 তার সাথে মাইনাস 1। তো 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 এর সাথে আছে আমাদের মাইনাস 1। তো এটার লসাগুটা করে আমরা এখানে বসিয়ে দিব। লসাগু হচ্ছে 2x মাইনাস 4। তো 2x মাইনাস 4 2x মাইনাস 4 এর ভিতরে যায় একবার, এক দ্বারা যদি এদেরকে গুণ করি তাহলে 4x মাইনাস 7। তো এটার নিচে ভাগ নেই লসাগু দিয়ে গুণ, পিছনে কী সাইন, মাইনাস, মনে রাখবেন পিছনে মাইনাস থাকলে সব সাইন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আছে একটা সাইন প্লাস, হয়ে যাবে মাইনাস 1 ইন্টু 2x 2x, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস 1 ইন্টু 4 মানে 4। আবার খেয়াল করেন কোনো সাইন নেই মানে প্লাস, যেহেতু মাইনাস দ্বারা গুণ করব, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নেই, মাইনাস দ্বারা গুণ করলে সাইনের পরিবর্তন, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, মাইনাস দ্বারা গুণ করলে সাইনের পরিবর্তন। তাহলে আছে প্লাস হবে মাইনাস, 1 ইন্টু 2x 2x, আছে মাইনাস হবে প্লাস, 1 ইন্টু 4 4। আরও এভাবে করতে পারেন, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অনেকগুলো সিস্টেম আছে যেভাবে আপনারা করেন। তো দেখেন এই মানটা এই যে করেছি এটা আমরা এখন এখানে বসিয়ে দিব। আমরা পেয়েছি নিচে 4x মাইনাস 7 মাইনাস 2x প্লাস 4 বাই 2x মাইনাস 4, আমরা অনেকখানি করে ফেলেছি। তো এরপরে আপনারা যে কাজটা করবেন, আমরা অনার্স মাস্টার্সে সব সময় এরকম করেছি ম্যাথে, এই যে নিচের অংশ নিচের অংশ মনে মনে কেটে দিবেন, নিচের অংশ নিচের অংশ মনে মনে কেটে দিবে তোমরা সবাই, পরে যা থাকবে সেটা লিখবে। দেখো উপরে কী আছে, 4x প্লাস 4x 8x, 4x প্লাস 4x 8x, মাইনাস 7 মাইনাস 8, মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 15। এবার নিচে 4x থেকে 2x গেলে থাকে 2x, 4x থেকে 2x গেলে থাকে 2x, এরপরে মাইনাস 7 প্লাস 4, যেহেতু মাইনাস বড় 7, 7 থেকে 4 গেলে থাকে 3। তো এটাই আমাদের আনসার, খুবই সহজে এবং ছোট করে অঙ্কগুলো করা যায়। তো গ নম্বর প্রশ্ন দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স, দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স, এটার মোটামুটি তিনটা সহজ পদ্ধতি আছে, এর ভিতরে একটা পদ্ধতি সবচেয়ে বেশি সহজ যেটা আলোচনা করব। অনেক সময় আবার আমার কাছে সহজ মনে হলেও স্টুডেন্টের কাছে নাও মনে হতে পারে, সেটা অবশ্যই জানাবে, তাহলে আমি অবশ্যই নিয়ম চেঞ্জ করে দিব। প্রত্যেকটার তিনটা চারটা পাঁচটা পদ্ধতি
আমি করাতে পারি এবং করাই ব্যাচে বিভিন্ন সময়। 23 নম্বর, গ, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর, এটা দেওয়া আছে, এটা প্রশ্নে দিয়ে দিয়েছেন। তো এখান থেকে আমরা এখন সলিউশন করব। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এফ অফ ওয়াই, তো এই এফ এক্সের পরিবর্তে ওয়াই, তার মানে এই ফোর এক্সের পরিবর্তে ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর। তাহলে কী করলাম, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই তার মানে এক্সের পরিবর্তে ওয়াই বসিয়েছি, তাহলে এক্সের পরিবর্তে ওয়াই, এক্সের পরিবর্তে ওয়াই। এই পদ্ধতিটা খুবই সহজ একটা পদ্ধতি। এখন এখান থেকে বিষয়টা তোমরা একটু খেয়াল করো, ওয়াই সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর, আবার এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর। তো এখন আমরা ওয়াই সমান লিখব, এখন ওয়াই ইকুয়াল টু ওয়াই সমান এই যে ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর। তো তোমরা যেটা করো, এর নিচে তো ওয়ান আছে, আর গুণন, তাহলে করো আর গুণন, এই এক দ্বারা এটাকে গুণ আর টু এক্স মাইনাস ফোর দ্বারা ওয়াইকে গুণ, তাহলে ওয়াই দ্বারা টু এক্সকে গুণ করলে টু এক্স ওয়াই, ওয়াই দ্বারা টু এক্সকে গুণ করলে টু এক্স ওয়াই, মাইনাস ওয়াই দ্বারা ফোরকে গুণ করলে ফোর ওয়াই, ইকুয়াল কি ওয়ান দ্বারা যদি আমরা ফোর এক্স মাইনাস সেভেনকে গুণ করি, ফোর এক্স মাইনাস সেভেন, তো ওয়ান ইন্টু ফোর এক্স মাইনাস সেভেন ফোর এক্স মাইনাস সেভেন, আর ওয়াই দ্বারা প্রথমে এটাকে গুণ তারপরে এটাকে গুণ, এখানে আমরা লিখে দিয়েছি। তো আমরা কি করব, এখান থেকে আমরা এক্সের মান বের করব, সেই হিসেবে যেহেতু এটার ভিতরে এক্স আছে, এটা এখানে থাকবে, এটার ভিতরে কি এক্স আছে, না নেই তো, তাহলে এটাকে পাঠিয়ে দিব। এই যে এটার ভিতরে এক্স আছে, এটা হচ্ছে প্লাস ফোর এক্স, এপাশে আসলে মাইনাস ফোর এক্স ইকুয়াল, তো এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার এই যে মাইনাস ফোর ওয়াই, এপাশে আসলে প্লাস ফোর ওয়াই, আর আছে আমাদের মাইনাস সেভেন, বিষয়টা ক্লিয়ার। এই টু এক্স এখানে লিখলাম, এই প্লাস ফোর এক্স এপাশে আসলে মাইনাস ফোর এক্স, তাহলে এই দুইটার কাজ শেষ। মাইনাস ফোর ওয়াই এপাশে আসলে প্লাস ফোর ওয়াই, মাইনাস ফোর ওয়াই এপাশে আসলে প্লাস ফোর ওয়াই, আর এই যে মাইনাস সেভেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স কমন নেব, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আমরা যদি এক্স কমন নেই, এক্স এবং এক্স কাটা থাকে টু ওয়াই মাইনাস, এক্স এবং এক্স কাটা থাকে ফোর, ইকুয়াল হচ্ছে ফোর ওয়াই মাইনাস সেভেন। বা এবার এক্সের সাথে এটা আছে গুণে, চলে যাবে ভাগে, তাহলে এক্স ইকুয়াল টু আগে যারা আছে তাদেরকে লিখব, ফোর ওয়াই মাইনাস সেভেন, এই টু ওয়াই মাইনাস ফোর আছে গুণে, টু ওয়াই মাইনাস ফোর চলে আসবে ভাগে। তো তাহলে আমাদের কাজ কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে, বা এই হচ্ছে আমাদের এক্স। এরপরে তোমরা একটু খেয়াল করো, এই যে ফোরে ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর, ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর, এটাই কিন্তু এটা, এটা কার মান, এফ অফ ওয়াইয়ের মান, তাহলে এইটা উঠিয়ে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই, ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর, এটা কার মান, এফ অফ ওয়াই, ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর, এটা কার মান, এফ অফ ওয়াই, তাহলে এই যে ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর, এটা কার মান, এফ অফ ওয়াই। এখন এক দুই তিন, তো আমরা পক্ষান্তর করব, এফ অফ ওয়াই এই
বামপক্ষে যেটা আছে ডানপক্ষে যেটা আছে সরি ডানপক্ষে যেটা আছে সেটা বামপক্ষে, বামপক্ষে যেটা আছে সেটা ডানপক্ষে। তো আমাদের দেখানো শেষ, শর্ট।